হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল মধুস টিউটোরিয়াল। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানস অন করে নাও নিউ আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের ক্লাসটির টপিক হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ এটা ক্লাস থ্রি হতে চলেছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন ক্লাস থ্রি। এটা ICDS এবং ক্লার্কশিপ দুটো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্টেন্ট। চলো তবে ক্লাসটি শুরু করা যাক। ফার্স্টে আগে আমরা প্যাসেজটি পড়ে নেব। জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। এর ফলে ধনী আরও ধনী, দরিদ্র আরও দরিদ্র হচ্ছে। এটা নিশ্চিন্তেই সম্পদের অপব্যবহার। এটা সকলের মধ্যে যথাযথভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে সুখ এনে দিতে পারে। তাহলে আমরা কিভাবে করব সেটা দেখে নিই। জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। আমরা কি করতে পারি? ওয়েলথ ইজ আনডাউটেডলি নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, মানে কি জীবনে সুখের জন্য সম্পদের নিঃসন্দেহে প্রয়োজন আছে, কিন্তু বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি, এটার একটা কি প্রবণতা আছে। প্রবণতা আছে কিসের জন্য? মুষ্টিমেয় কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়ার। তাহলে কি টু কনসেন্ট্রেট, অথবা আমরা এখানে টু বি কনসেন্ট্রেটেডও করতে পারি, ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ, মানে কিছু মানুষের কাছে এই সম্পদটা কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। আরেকবার লাইনটা বলে দিচ্ছি, ওয়েলথ ইজ আনডাউটেডলি নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ, বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট বা টু বি কনসেন্ট্রেটেড ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ। নেক্সট, এর ফলে ধনী আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট, এর ফলে দ্য রিচ আর বিকামিং রিচার। এখানে দ্য রিচ বলতে ধনী যে টোটাল জাতিটা, গোষ্ঠীটা, তাকে বলা হচ্ছে, তাই দ্য রিচ আর বিকামিং রিচার অ্যান্ড দ্য পুয়ার আর বিকামিং পুয়ারার। ধনীরা আরও ধনী হচ্ছে এবং দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, অ্যাজ এ রেজাল্ট অফ ইট দ্য রিচ আর বিকামিং রিচার অ্যান্ড দ্য পুয়ার আর বিকামিং পুয়ারার। নেক্সট লাইন দেখব, এটা নিশ্চিন্তই সম্পদের অপব্যবহার। ইট ইজ বা ইটস সার্টেনলি অর অবভিয়াসলি, আমরা যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। দ্য মিস ইউজ অফ ওয়েলথ, ইটস সার্টেনলি অর অবভিয়াসলি দ্য মিস ইউজ অফ ওয়েলথ, এটা সম্পদের অপব্যবহার, এটা নিশ্চিন্তই সম্পদের অপব্যবহার। এটা সকলের মধ্যে যথাযথভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে সুখ এনে দিতে পারে। তাহলে এটা আমরা কীভাবে করব? ইট শুড বি ফেয়ারলি অর প্রপারলি, আমরা যে কোনো একটা করতে পারি। ডিস্ট্রিবিউটেড অ্যামং অল সো দ্যাট, বা ইন অর্ডার দ্যাট ইট ক্যান ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি। তাহলে আমরা কি বলতে পারি? ইট শুড বি, এটা হওয়া উচিত, প্রপারলি বা ফেয়ারলি মানে যথাযথভাবে, ডিস্ট্রিবিউটেড বণ্টিত হয় সকলের মধ্যে বা সকল শ্রেণীর মানুষের মধ্যে, অ্যামং অল সো দ্যাট, যাতে ইট ক্যান ব্রিং হ্যাপিনেস, যাতে এটা কি করে মানুষের মধ্যে সুখ আনতে পারে। ইট ক্যান ব্রিং হ্যাপিনেস মানে সুখ আনতে পারে টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল অফ দ্য সোসাইটি, যাতে সকল জাতির মধ্যে, সমাজের জাতির মধ্যে কি করতে পারে, সুখ এনে দিতে পারে। আরেকবার লাইনটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। এটা সকলের মধ্যে যথাযথভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে সুখ এনে দিতে পারে। ইট শুড বি ফেয়ারলি
অর প্রপারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট ইট ক্যান ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল অফ দ্য সোসাইটি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাস 1 এবং 2 অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ক্লাস 1 এবং ক্লাস 2 এর ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সামস।